গেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে। আমাদের সমাজে তো এই প্রচলিত বিবাহ পদ্ধতিগুলো কতটুকু শরিয়া সম্মত, যেমন গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়ালিমা পদ্ধতি, গান বাজনা ইত্যাদি, এটা তো পুরোটাই হারাম। এটা হালাল হওয়ার কোনো কারণ নেই। এগুলো কিছু এসে ইহুদিদের কাছ থেকে, কিছু এসে খ্রিস্টানদের কাছ থেকে, আর কিছু এসে হিন্দুদের কাছ থেকে। যেমন গায়ে হলুদ, এটা খ্রিস্টানদের কাছ থেকে এসছে। ওরা কি করে, ওরা হচ্ছে এটাকে বলে ব্যাপটিজম। আপনারা জানেন কিনা, ব্যাপটিজম যখন কোনো সন্তান জন্ম নেয় তখন তারা কি করে জানেন, এটা এক ধরনের রং দেয়া পানিতে তারা তাকে গোসল করে। আল্লাহ তাআলা বলে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। অতএব এই গায়ে হলুদ দেয়াটা এটা অশ্লীলতা, এটা পরিপূর্ণ একটা অশ্লীলতা, এটা হারাম কাজ। যদি একজন ব্যক্তি, তিনি যদি তার নিজের অঙ্গনে থেকে, তিনি যদি ওই যেগুলোকে কি বলে না, এগুলোকে মেহেদি এগুলো যদি তিনি, বা হেনা যেগুলো বলি, হেনা যদি তিনি লাগান, তাহলে তিনি লাগাতে পারেন। কিন্তু বাকিটা তিনি কোথেকে করলেন, এটা কোথেকে তিনি আবিষ্কার করেছেন? আল্লাহ রাসূল বলেছেন মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতিকে অনুসরণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অর্থাৎ আপনি তো ইহুদি খ্রিস্টানদের মতো করে করছেন বা হিন্দুদের মতো করে করছেন। দুই নম্বর বিষয় হচ্ছে গানবাদ্য, এটা পুরোটাই তো শয়তানের কাজ। শয়তান মানুষকে গানবাদ্যের মাধ্যমে আল্লাহর পথ থেকে দূরে রাখতে চায়। সালাফরা তারা বলেছেন গানবাদ্য মানুষের অন্তরে মুনাফিকি তৈরি করে দেয়। কি তৈরি করে? মুনাফিকি তৈরি করে দেয়, এবং আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা দূর করে দেয়। অর্থাৎ আপনি এটি করলে তো তাই হবে। আর এর বাইরে আরো যেগুলো আছে, আপনারা যেগুলো বলেন না, যেমন আপনাদের সে এঙ্গেজমেন্ট করে কিনা, বলেন তো এঙ্গেজমেন্ট করে কিনা, এটা কারা কাদের কাজ জানেন আপনারা? খ্রিস্টানদের কাজ। কাদের কাজ? এখন যে করবো খ্রিস্টান, কারণ আল্লাহ রাসূল, আমি তো বলি নাই, তিনি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারো মতো কাজ করে তাহলে সে তাদের একজন বলে গণ্য হবে। এবং আপনি ওদের মতো এঙ্গেজমেন্ট করেন, এরপরে কি আপনি তাদের মতো হয়ে গেলেন? আর এঙ্গেজমেন্টের পর যেই পরিমাণ হারাম কাজ হয় ও তো জাহান্নামে যাবে পরিগত, আর কিছু করা লাগে না। এখন এঙ্গেজমেন্ট মনে করে তো বিয়ে তো হয়েই গেছে, আসলে তো কিছুই হয় নাই, আসলে তো কিছুই হয় নাই। এঙ্গেজমেন্টের পরে বিয়ে ভেঙে গেছে, এরকম হাজার হাজার ঘটনা আমার কানে আছে। এঙ্গেজমেন্টের পরে আর থাকে না। সেদিন একজন ফোন করে বলেছে স্যার আমি তো ফোনে ফোনে বিয়ে হয়েছে, এক মাস পরে ফোনে ফোনে তালাক দিয়ে দিছি। আমি বললাম সুবহানাল্লাহ, ভালোবাসা কাকে বলবে, এরকমই হবে। সেজন্য এগুলো নিষিদ্ধ, এগুলো করবেন না। মুরব্বীরা যারা আছেন, এঙ্গেজমেন্টকে না বলুন, আগ করুন, আগ বিয়ে, সরাসরি বিয়ে, সহজ। ইসলাম এটাকে সহজ করে দিয়েছে। সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করে দিন। ওরা যদি আপনার গাফলতি অথবা আপনার গোয়ার্তুমির কারণে আপনার সন্তানরা যদি হারাম কাজে প্রলুব্ধ হয়, তাহলে এর কিছু 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 না কিছু হলেও দায়িত্ব আপনাকে নিতেই হবে। এড়াতে পারবেন না, এড়াতে পারবেন না, কারণ আপনার দুনিয়ার জন্য আপনি এটা করেছেন। বিয়ে তাকে কেন আপনি দিলেন না? কারণ ও এস্টাবলিশ হয় না। এস্টাবলিশমেন্ট কি আপনি নিজে করে দেবেন নাকি? এস্টাবলিশমেন্ট হওয়ার আগে যদি মারা যায় তখন কি করবেন? আল্লাহর সাথে ঝগড়া করবেন নাকি? এস্টাবলিশমেন্ট হওয়ার আগে মারা যায় না, এরকম যুবক মারা যায় না, তাহলে কি করবেন? অতএব আপনাদেরকে এটার, আপনাদেরকে ইয়ে করতে হবে। ও ওলিমা পদ্ধতির বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালিমাটা করে কে বলেন তো? ওলিমা করে কে? ছেলে পক্ষ করবে। ওলিমা কে করবে? ছেলে পক্ষ করবে নাকি মেয়ে পক্ষ করবে? যারা মেয়েদের বাড়িতে দাওয়াতবিহীন খেতে যায়, ওদের রুচি নিয়ে আমার লজ্জা লাগে, ওদের রুচি আছে কি এটা নিয়ে আমার লজ্জা লাগে। আর যে ছেলে বিয়ের সময় মেয়ে পক্ষকে বলে এবার এই যে বিয়ে শাদীর আয়োজনটা আপনারাই করেন, আমরা করতে পারবো না, ও পুরুষকে নিয়ে, এটা নিয়ে তো আমার প্রশ্ন জাগে। ওরা ল্যাবরেটরিতে তাড়াতাড়ি নেওয়া দরকার। তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তুমি করো, তুমি জুলুম করো কোনো একজন। উনি তো এমনি মেয়েটাকে লালন পালন করেছেন, কষ্ট করে এই মেয়েটাকে লালন পালন করে তোমার ঘরে তুলে দেবেন, তুমি কি বুঝো না? তুমি যখন বাবা হওয়া তখন বুঝতে পারবা কত কষ্ট করে 18-20 বছর তার কলিজার থনকে তোমার হাতে তুলে দিয়েছে, এর চেয়ে আর বড় কি চাও তুমি? তারপরে তার বাড়িতে তুমি যাওয়ার কথা হলো, সে যদি মেহমানদারির জন্য তোমাকে দাওয়া দেয় তাহলে তুমি 5-7 জন যাইতে পারো, 10 জন, তুমি 20 জন 50 জন 100 জন যাও কেমনে? কোন রুচিতে? এই মুসলমানরা খায় কেমনে? এদের রুচি কেমনে এত নষ্ট হলো? এদের রুচির মধ্যে কি আসছে? আসলে কি খায় এই রুচি বানাইছে? আল্লাহ জানে, নিশ্চয়ই গাঁজা টাজা খায় এই রুচি বানাইছে।